পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমে 41 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ভিগু ঠাকুরের ওপর শনিবার রাতে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ব্যাপারে বিজেপি প্রার্থী ভিগু ঠাকুর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছে। আমি যাচ্ছিলাম, আমার একটা কর্মী কৈলাস সাউ, তার ব্লাড প্রেশার হাই হয়ে পড়ে গেছিল। খবর পেয়েছি, আমি ওই যাচ্ছিলাম ওকে দেখা করার জন্যে। সেই দেখার চক্রান্তে যে সুকান্ত ময়দান যে গলিটায় বড় অফিসে যে ঢুকছে, সেইখানে 20টার মতনই ছেলে হবে। তার মধ্যে ছেলেরা কিছু নেশা করেছিল, ড্রাই নেশা যাকে বলা যায়, সেই নেশা করে আমাকে আগে প্রথমে গাল দিল। ভাই গানে গানে বিজেপি কা মানে আমার পার্টির সম্বন্ধেও অনেক কিছু বললো, আর তারপরে আমার মায়ের নিয়ে আর নানা রকমের মানে গালিগালাজ দিল। আমি আপত্তি করতে গিয়ে আমার উপরে একজন আমাকে ধরে নিয়েছে, আর একটা ছেলে মারতে আরম্ভ করছে, আর দু তিনটে ছেলে শুধু মানে দেখছে সিনটাকে দেখছে কিভাবে মানে ওরা মানে সাপোর্ট হয়। যদি আমার পক্ষে যদি কোনো ছেলে আসতো দু চারটে, তাহলে ওরা ওর জন্য তৈরি ছিল। এরা অপোজিশন পার্টির ছেলে আছে, যখন আমার বিজেপিকে নিয়ে গাল দিয়েছে, তাহলে নিশ্চয়ই ওরা তৃণমূলের আছে। প্রার্থীকে মারা হয়েছে এইমাত্র আমরা জানতে পারলাম যে ওখানের কিছু মানুষজন, ও একা যখন যাচ্ছিল সেই সময় ওকে একা পেয়ে ওখানে কিছু হামলা হয়েছে। ঠিক আছে, আমরা এসেছিলাম থানাতে, আমরা থানাতে আইসির সঙ্গে দেখা করলাম। আইসি আমাদের আশ্বস্ত করেছে যে কাল 12টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাল 12টার সময় আবার আসবো, আমরা আইসিকে বলে গেলাম। প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করে চলছি, এবং আমার ক্যান্ডিডেট একদম মানে নিরীহ ক্যান্ডিডেট ভিগু ঠাকুর সম্বন্ধে আসানসোলের প্রত্যেকটা মানুষ জানে কেমন মানুষ। সাধারণ, অতি সাধারণ মানুষ, গিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। এইরকম একটা মানুষকে একা পেয়ে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি, এবং কাল 12টা অবধি আমরা দেখছি প্রশাসন কী সহযোগিতা নেয়। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, আমরা জানি প্রশাসন নিশ্চয়ই কিছু ঠিকঠাক ব্যবস্থা নেবে, নাহলে আদারওয়াইজ আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের ক্যান্ডিডেটের গায়ে হাত পড়েছে, এটার জন্য যা যা করণীয় আমরা সব করব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা অমরনাথ চ্যাটার্জি। তিনি জানান, নির্বাচন যতই এগিয়ে আসছে বিজেপি প্রচারের আলোয় আসতেই এইরূপ মিথ্যে অভিযোগ করছে। তিনি আরও জানান, তৃণমূল কংগ্রেসের এত সময় নেই যে নির্বাচন ছেড়ে তারা এসব করবে। ইলেকশন আসছে, সবাই নিজের নিজের টিআরপি বাড়ানোর জন্য চেষ্টা করছে, তো এই টিআরপি বাড়িয়ে তো কোনো লাভ হবে না। তৃণমূলের লোকেদের এত ইয়ে নেই, সময় নেই নির্বাচনের সময়, তারা প্রচার ছেড়ে এই সমস্ত করবে। কালকে নেতাজির জন্মদিন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে 125 বছরের জন্মদিন পালন করার জন্য। তৃণমূলের ছেলেরা সেই সব দিকে মেতে আছে, তো তৃণমূলের ছেলেরা এসব করে না, গুন্ডাগার্দি। এই সমস্ত মিথ্যে অভিযোগ এনে নিজেরা প্রচার করতে পারছে না, নিজেরা 5 বছর কোনো কাজ করেনি, লুকিয়ে বেরিয়েছিল নিজেদের গাফিলতিগুলোকে ঢাকার জন্য, এই সমস্তভাবে নিজেদের প্রচারে আনার চেষ্টা করছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।